হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন একজনের কাছে এসেছি, দেখলে আপনারা অবাক হবেন। এই যে দেখছেন, এই ছেলেটা খুবই অল্প বয়স, শখ করে এই যে বেগুন চাষ শুরু করেছে। আর কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, কি পরিমাণ ফুল আছে, খুব ভালো একটা বেগুনের চাষ। তো ওর সঙ্গে কথা বলবো, তার আগে বেগুনের গাছ আপনাদের দেখে দিই। যে দেখুন কতগুলো সুন্দর সুন্দর ফুল। আর একটা বাচ্চা ছেলে যে এইভাবে বেগুন চাষ করতে পারবে ভাবাই যায় না। বেগুন গাছে অতিরিক্ত ফুল আছে, এই যে দেখুন। তো ছেলেটার সাথে কিছু কথা বলবো। এদিকে এদিকে তাকাও, একটু এদিকে তাকাও। নাম কি তোমার? আমার নাম নয়ন মণ্ডল। বেগুন চাষ এই প্রথম লাগেছো না এর আগে থেকে? এই প্রথমে লাগেছি। তো মাথায় কি হয় আসলো বেগুন চাষের কথা? সবাই লাগাই তাই দেখি আসলো, ইচ্ছা করলো তাই লাগাইলাম। বাড়িতে কিছু বলে না চাষ করার জন্য? বাড়িতে আবার কি বলবে, হ্যাঁ তো গুলি লাগিয়েছি। ও যাক, খুব ভালো দেখতে পাচ্ছেন, ও বেগুনের জমিতে কাজ করছে। এই যে পাতাগুলা কিসের জন্য ভাঙা হয়েছে? পাতাগুলা গাছের পাতলা হবে বলি, পাতলা হবে বলি। এগুলো ভাগলে মনে হয় পোকা টোকা কম লাগবে, পোকা টোকা কম লাগবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলাকে ভেঙে দিচ্ছে, কেটে দিচ্ছে। ওই যে গোড়ার পাতাগুলাকে কেটে দিলে আপনার পোকার লুকানো জায়গা পায় না, পোকার চাপটা কম হয় বেগুনে, বেগু ছিদ্রটা কম হয়। বেগুনের চাষ খুব ভালো চাষ। আর এই যে অল্প বয়সের একটা ছেলে, বেগুনের যে এত সুন্দর চাষ করবে আমরা ভাবতেও পারিনি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এই যে মরিচের গাছও আছে মাঝে মধ্যে, খুব সুন্দর খুব সুন্দর একটা বেগুনের চাষ। এই যে দেখুন আপনারা, এই যেখানে বাদাম, বাদামেরও কিছু চাষ করি সেখানে অল্প একটু। এই যে বাদাম, বাদাম চাষ কত সুন্দর বেগুন এসছে, বেগুনের রঙও খুব ভালো। এই যে দেখুন দারুণ রং, বেগুন কেমন ধরা পেয়েছে গাছে, খুব বেশি দিন হয়নি। এই যে দেখুন কিছুদিনের মধ্যে এই জমিতে অনেক অনেক মাল উঠবে, প্রচুর পরিমাণে মাল উঠবে। খুব সুন্দর খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমরা নিজেও চাষ করি কিন্তু এত সুন্দর বেগুনের গাছ করতে পারি না। এটা বাচ্চা ছেলে খুব ভালো বেগুনের গাছ করেছে। এই যে গাছটা রোগ, এটা রোগ এসেছে পাতা কুঁকড়ানো। আপনারা চাইলে পাতা কুঁকড়ানো রোগের ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি।